সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। টিকিট না পেয়ে শাসক দলে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। উত্তরবঙ্গে দল ছাড়লেন নান্টুপাল। নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দল এবং পদ ছাড়ার পর এবার নিজের হয়ে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন নেতা। শাসক দলে অসন্তোষ ক্রমশ বাড়ছে। টিকিট না পেয়ে একের পর এক নেতা বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন। শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি, সাকরাইলের বিধায়ক শীতল সর্দার টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে আবার টিকিট পেয়েও বিজেপিতে যোগ দিয়েছেন মালদহের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু। এবার বিদ্রোহ জেগে উঠেছে উত্তরবঙ্গেও। শাসক দলের টিকিট না পেয়ে দল ছেড়েছেন নান্টুপাল। মঙ্গলবার শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। টিকিট না পেয়ে ভীষণভাবে ক্ষুব্ধ নান্টুপাল। দল ছাড়ার পর পদ ছেড়েছেন তিনি। এবার একাই নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন বলে ঘোষণা করেছেন। পদ থেকে ইস্তফা দিয়ে নিজের হয়ে প্রচার শুরু করার কথা ঘোষণা করবেন তিনি, এমনই জানিয়েছেন নান্টুপাল। ইতিমধ্যে নান্টুপালের অনুগামীরা প্রচার শুরু করে দিয়েছেন। এবার শিলিগুড়ি কেন্দ্রে তার পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে। দলের এই সিদ্ধান্ত জানার পরে রাগে অভিমানে দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন নান্টুপাল। যদিও খবর জানার পরেই ওমপ্রকাশ মিশ্র নিজে নান্টুপালের সঙ্গে কথা বলেন, কিন্তু তাতে বরফ গলেনি, নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। নান্টুপালের দল ছাড়ার ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। ভোটের আগে আমজনতার নজর টানতেই শাসক দলের নেতারা এসব করছেন বলে অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনাকে বিশেষ আমল দিতে নারাজ গেরুয়া শিবির। নান্টুপাল নির্দল প্রার্থী হয়ে লড়লে তাদের ভোট ব্যাংকে কোনো ধাক্কা আসবে না বলে জানিয়েছে বিজেপি।